ভরতপুর থানায় মেজর এবং তা বাধবীকে যেভাবে নির্যাতনা এবং দুর্ব্যবহার করা যাই এই ঘটনার মেজর গুরুবন্ত সিং গোটিয়ে মামলা রুজু করছেন ক্রাইমব্রাঞ্চরে এবং ক্রাইমব্রাঞ্চ টিম মধ্যে এই মামলাকে গুরুতর এক অপরাধিক মামলা রুজু করছে তবে অপরাধিক মামলা এই মানুষের রুজু হয়েছি যে ভরতপুর থানার সসপেন্ড হয়েছেন আপনার জাঁথি যে পূর্বতন ভরতপুর থানা আইআইসি দীনকৃষ্ণ মিশ্র দুই জন মহিলা এসআই জনে মহিলা এসআই জনে কনেস্টবল না মামলা রুজু করা যাই অপরাধিক মামলা রুজু করাছি এবং যেভাবে ভাবে ভরতপুর থানার প্রায় যে রয়েছেন মেজর এবং তা বান্ধবীকে যেভাবে অত্যাচার করলা যেভাবে নির্যাতনা দিয়াগলা এবং যেভাবে করা করল এই ঘটনার এবে মামলা রুজু করা তেমন পরবর্তী সময় ক্রাইমব্রাঞ্চ তদন্তর দিগ কে বাকি রা কিন্তু এই পাঁচ জন আউরি দুই জন সম্পৃক্ত থাকি মেজর যে ভাবে অভিযোগ এবং যে রয়েছেন অঙ্কিতা প্রধান তাঁর বাপা মধ্য অভিযোগ যে আহরি দুই জন সম্পৃক্ত অলিশ মধ্য তদন্ত পরিসরভুক্ত করা যায় তাঁর বিড়ে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যায় বলি গতকাল দাবি করে তবে ক্রাইম মধ্যে ক্রাইমব্রাঞ্চম আই জন সম্পৃক্ত অ তা তদন্ত পরিসরভুক্ত করি বলি যা সূচনা রয়েছে তেমন ক্রাইমব্রাঞ্চর এফআইআর নম্বর এগার বাইশ হাজার চব্বিশ গোটি মামলা রুজু করা আধার করি তদন্ত করা যাচ্ছে আপনার দেখুবেন যে গতকাল গোটি ভিডিও সোশিয়াল মিডিয়া ভাইরা গোটি ভিডিও সামনাকি যে ভিডিওরে অঙ্কিতা প্রধান চিকিৎসিত অবস্থায় তাঁর মেডিকাল ভিডিও সামনাক আসিছিল দেখা যাই যে কেউভাবে ভাবে বর্বরতা ভাবলে তাঁর আক্রমণ করা যাই বর্বরতা ভাবলে পুলিশ তাঁর কেউভাবে ভাবে নির্যাতনা দিয়েছিল এবং সেই ভিডিও দেখা যাই যে হাতের তাঁর হাতের আঘাত লাগিয়ে তা হাতের ব্যাণ্ডেজ লগা যাই তা সহ ওঠ ফাটি যাই দাঁত ভাঙ্গি যাই আখি দুইটি মধ্যে ফুঁলি যাই কিনা তাঁর বাপা যেভাবে অভিযোগ আনুলে তাহক বারম্বার মুথ মারিচ্ছেন যে পুলিশ অধিকারী মানে ସସ୍ପେଣ୍ଡ ହୋଇଛନ୍ତି ତେବେ ଖାଲି ସସ୍ପେଣ୍ଡ ନୁହେଁ ଆହୁରି ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରିବା ପାଇଁକି ମଧ୍ୟ ଦାବି କରିଥିଲେ ତେବେ ଯେହେତୁ ଅପରାଧିକ ମାମଲା ରୁଜୁ ହୋଇସାରିଛି ପାଞ୍ଚ ଜଣ ସସ୍ପେଣ୍ଡ ପୋଲିସଙ୍କ ବିରୋଧରେ ତେବେ ଅପରାଧିକ ମାମଲା ଯେତେବେଳେ ରୁଜୁ କରା ସରିଛି କ୍ରାଇମ୍ବ୍ରାଞ୍ଚର ତଦନ୍ତ କେଉଁ ଦିଗ ନେଉଛି ତାହା ତ ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା କିନ୍ତୁ ଆପଣ ଦେଖିଥିବେ ଗତକାଲି ଯେତେବେଳେ ଅଙ୍କିତା ପ୍ରଧାନ ତାଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଥିଲେ କେଉଁଭଳି ଭାବରେ କୋହବରା କଣ୍ଠରେ ତାଙ୍କର ସହି କଳା ରାତିର କାହାଣୀ ପୁରା ବଖାଣିଥିଲେ ଶନିବାର ଦିନ ଯେଉଁ କଳା ରାତିର কাহণী তাঁ উপরে যেভাবে নির্যাতনা দিয়ে হইলা তাও ভাল ভাবে যে পূর্বতন থানা অধিকারী লে ভরতপুর দীনকৃষ্ণ মিশ্র তাও ভাল ভাবে যৌন নির্যাতনা দেওয়া পছাই নাই যা সে অভিযোগ অঙ্কিত গণমাধ্যম সামনে নিজ সহ সেদিন কণ ঘটিল তার টেকনিক সে বখাণি গণমাধ্যম সামনে এবং বর্তমান ক্রাইমব্রাঞ্চ মামলা যেহেতু রুজু করছে আপনার ঘটনা পরি নজর রাখি থাকুন বহু বহু ধন্যবাদ স্নিগ্ধ আপনার তোম সূচনা जदि आपणक आम भिड्टे भल लगा तेब चेल्क लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी तो नहीं